হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ হোম। ফ্রেন্ডস, আজের ক্লাসটা রেলের মক টেস্ট হবে। আপনারা ক্লাসটা চলার সময় পজ করে নিজে অ্যান্সারগুলো করার চেষ্টা করবেন, কেননা এতে আপনাদের ইম্প্রুভমেন্ট হবে শিওর। আমি প্রতি সপ্তাহে এমনি মক টেস্টের ব্যবস্থা করব যদি আপনাদের কাছ থেকে ঠিকঠাকভাবে রেসপন্স পাই। সো ফ্রেন্ড, আপনারা মক টেস্ট দেওয়ার পর কতগুলো অ্যান্সার কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারলেন কিংবা করতে পেরেছেন ঠিকঠাক, তো কারেক্ট অ্যান্সার কতগুলো করতে পেরেছেন মাস্ট কমেন্ট বক্সে জানাবেন। এবং ফ্রেন্ডস, আপনারা আমাদের এখন টেলিগ্রামও ফলো করতে পারেন। তো টেলিগ্রামে আমরা বেসিক্যালি সময় সময়ে ইম্পর্ট্যান্ট যে স্টাডি মেটেরিয়ালগুলো আছে এগুলো আপলোড করে দেবো, আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন। ফ্রেন্ডস, এখনও যদি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তবে রেড সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই ক্লাসগুলোর ইনফরমেশন ঠিকঠাকভাবে পায়। সো লেটস স্টার্ট ফ্রেন্ড, মক টেস্টটা শুরু করা যাক, আপনারা রেডি থাকুন। ফ্রেন্ডস, ইস্টার্ন রেলওয়ে জোন সিচুয়েটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস? ভালোভাবে কোশ্চেনটা দেখুন। ইস্টার্ন রেলওয়ে জোন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর এক্সামস। ইন সিচুয়েটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস? এটা হবে কলকাতা। ওকে, নেক্সট, ইন হুইচ সিটি টু রেলওয়ে জোন ইজ সিচুয়েটেড? ইন হুইচ সিটি টু রেলওয়ে জোন ইজ সিচুয়েটেড? তো চারটে অপশান আছে, চারটে অপশানের মধ্যে কোনটা হবে আপনারা আগে করে নিন। তো এটার অ্যান্সার হবে কলকাতা। ওকে, দুটো রেলওয়ে জোন সিচুয়েটেড কলকাতাতে। তো একটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে জোন আর একটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন। আমরা সবাই জানি রেলওয়ে উইক সেলিব্রেশন হেল্ড অন রেলওয়েজ উইক, রেলওয়েজ যে সপ্তাহ দিবস সেটা কোন সপ্তাহটাকে প্রতি বছর এটা পালন করা হয়, তো কখন এটা সেলিব্রেট করা হয়? প্রতি বছর 10 মার্চ থেকে 16 মার্চ, না 10 এপ্রিল থেকে 16 এপ্রিল, না 10 মে থেকে 16 মে, না 20 এপ্রিল থেকে 26 এপ্রিল? তো অ্যান্সারটা করে নিন। এখানে রাইট অ্যান্সার হবে দুয়ের অপশানটা, 10 এপ্রিল থেকে 16 এপ্রিল। ওকে, 10 এপ্রিল থেকে 16 এপ্রিল এটা রাইট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি ইজ ICF, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ICF ইজ সিচুয়েটেড অ্যাট? ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি ইজ সিচুয়েটেড অ্যাট, ওকে, লুধিয়ানা, চেন্নাই, লিলুয়া, চিত্তরঞ্জন, কোনটা হবে? তো এখানে অপশানে আমরা আগের এক্সাম, আগের যে ক্লাসগুলো করেছি এই বেসিক্যালি সেখান থেকে এই ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন। তো এটা ICF, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, একটা ইন্ডিয়ার কোচ ফ্যাক্টরি, ট্রেনের যে যন্ত্রাংশ তৈরির বেশ বড় কারখানা, তো এটা সিচুয়েটেড চেন্নাই, তামিলনাড়ুতে। ওকে, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, ICF। নেক্সট, রেলওয়ে স্টাফ কলেজ সিচুয়েটেড অ্যাট? সুরাট, বড়োদরা, নেক্সট গান্ধীনগর অ্যান্ড কানপুর। তো এটা অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা সিচুয়েটেড অ্যাট ভদোদরাতে। ওকে, গুজরাটের ভদোদরায় এটা সিচুয়েটেড। নেক্সট, টোটাল নম্বর অফ রেলওয়ে জোন ইন ইন্ডিয়ান রেলওয়ে আর? 16টা, 17টা, 18টা, 22টা? তো এখানে অ্যান্সার হবে 17টা। ওকে, এখন কোঙ্কন যে রেলওয়ে কর্পোরেশন আছে এটাকে নিয়ে 18টা হবে, কিন্তু এটা একটা পাবলিক সেক্টর আন্ডারটেকিং, PSU, আন্ডার দ্য মিনিস্ট্রি অফ রেলওয়েজ। তো অ্যান্সারে আসলে এটা 17টাই করতে হবে, কোশ্চেন আসলে অপশানে। তো সেই রকম টাইপের যদি কোশ্চেন আসে, আপনাদের কোশ্চেনটাকে দেখে বুঝে এই টাইপের কন্ট্রোভার্সিয়াল কোশ্চেনগুলো করতে হবে আপনাদের সলভ। কোঙ্কন রেলওয়ে কর্পোরেশন এটা একটা আলাদা জোনেই, কিন্তু এটা একটা পাবলিক সেক্টর আন্ডারটেকিং। ওকে, নেক্সট ফ্রেন্ড, ইন হুইচ সিটি ফার্স্ট মেট্রো রেল ওয়াজ স্টার্টেড? কোথায় প্রথম মেট্রো রেল শুরু করা হয়েছিল? তো এটা আমরা সবাই জানি, কলকাতাতে। নেক্সট, লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম ইন ইন্ডিয়া? ইন্ডিয়ার, ভারতবর্ষের লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায়? এই আগের ক্লাসে আপনারা এর অ্যান্সারটা পাবেন, খড়গপুর, গোরখপুর, কোল্লাম, কানপুর সেন্ট্রাল। তো কোথায় এটা আছে? গোরখপুর, ইউপির। ওকে, গোরখপুরে লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম।
লংগেস্ট রেলওয়ে জার্নি অফ ইন্ডিয়া, রেলওয়ের লংগেস্ট জার্নি অর্থাৎ রেল কোন ট্রেনটা সব থেকে বেশি দূরত্ব অতিক্রম করে। তো এখানে প্রত্যেকটা ট্রেনেই দূরপাল্লা ট্রেন, তার মধ্যে কোনটা লংগেস্ট জার্নি করে থাকে? তো এটা অপশানে যেটা আছে, ফার্স্ট অপশানে বিবেক এক্সপ্রেস। ওকে নেক্সট ফ্রেন্ড, ইন হুইচ ইয়ার ইন্ডিয়ান রেলওয়ে ওয়াজ ন্যাশনালাইজড, কোন বছর ভারতীয় রেলকে জাতীয়করণ করা হয়েছিল অর্থাৎ ন্যাশনালাইজড, ভারতের ভারত সরকার জাতীয়করণ কোন সালে করেছিল? তো চারটে অপশানের মধ্যে কোনটা হবে আপনারা একবার ভেবে নিন। 1925 সাল, 1935 সাল, 1951 এবং 1952 সাল। তো এটা 1951 সালে রেলওয়ে জাতীয়করণ ন্যাশনালাইজড হয়েছিল। ফার্স্ট ট্রেড পয়েন্ট ইন ইন্ডিয়া ওয়াজ ইনঅ্যাগুরেটেড ইন, ফার্স্ট ট্রেড পয়েন্ট এটা একটা স্টক এক্সচেঞ্জের ব্যাপার, তো ট্রেড পয়েন্টটা কোথায় ইনঅ্যাগুরেট করা হয়েছিল? চারটে অপশানের মধ্যে চারটেই আমাদের বিজনেস সিটি, তো এটা স্টক এক্সচেঞ্জ বুঝতে পারছেন ইকোনমির একটা ব্যাপার, তো এটা কোন সিটিতে করা হয়েছিল? তো এটা ফার্স্ট অপশানে হবে নিউ দিল্লিতে ট্রেড পয়েন্ট ইনঅ্যাগুরেট করা হয়েছিল। ওকে নেক্সট ফ্রেন্ড, ফার্স্ট ইন্ডিয়ান রেল কভার্স ডিস্ট্যান্স বিটুইন, প্রথম ইন্ডিয়ান রেল যেটা ভারতীয় রেল কোন ডিস্টেন্সটা কভার করেছিল? তো মুম্বাই টু গোয়া 632 কিমি, মুম্বাই টু দিল্লি 1384 কিমি, মুম্বাই টু পুনে 33 কিমি, না মুম্বাই টু থানে 34 কিমি। তো এটার অপশানে কোনটা ঠিক হবে? এটা হবে মুম্বাই টু থানে, ওকে 34 কিমি, ফার্স্ট ইন্ডিয়ান রেল কভার করেছিল প্যাসেঞ্জার ট্রেন। নেক্সট ফ্রেন্ড, ফার্স্ট রেলওয়ে মিনিস্টার আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পর 1947 ভারতের স্বাধীনতার পর ফার্স্ট রেলওয়ে মিনিস্টার কে ছিলেন? রেলওয়ে মিনিস্টার ছিলেন, চারটে অপশানের মধ্যে প্রত্যেকজনেই আমাদের আমাদের মিনিস্টার ছিলেন ইন্ডিপেন্ডেন্সের পর, যেমন জগজীবন রাম, জগজীবন রাম ছিলেন মিনিস্টার অফ লেবার, শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন মিনিস্টার অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড সাপ্লাইজ, ওকে শিল্পমন্ত্রী, এবং জন মাথাই ছিলেন রেলওয়ে অ্যান্ড ট্রান্সপোর্ট মিনিস্টার, এবং সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ডেপুটি প্রাইম মিনিস্টার এবং স্বরাষ্ট্র দপ্তর হোম মিনিস্টার ছিলেন, হোম অ্যাফেয়ার্স, মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স। তো এখানে অপশানটা দু নম্বরের অপশানটা কারেক্ট হবে, জন মাথাই। ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেন দেখব, ফুল ফর্ম অফ IRCTC। আমি আগেও বলেছি যে এই ফুল ফর্মগুলো খুব ইম্পর্ট্যান্ট রেলের যে কোনো এক্সামের ক্ষেত্রে। তো IRCTCর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান রেলওয়ে কানেক্টিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন, ইনস্টিটিউট অফ রেলওয়ে কানেকশন অ্যান্ড ট্রান্সপোর্ট কর্পোরেশন, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন, না নান অফ দ্য অ্যাবাভ বা নান অফ দিস, কোনটা হবে? তো এটা তিন নম্বর অপশান যেটা আছে, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন, এটা হবে এখানকার IRCTCর ফুল ফর্ম। তো এখানে আরেকবার আপনাদের মনে করে দিই যে এটা এইভাবেও আসতে পারে যে IRCTCর মধ্যে আরটা কী ডিনোট করছে, তো তখন বলতে হবে রেলওয়ে, ওকে এইভাবেও আসে। টিটা কী ডিনোট করছে? ট্যুরিজম। ওকে নেক্সট ফ্রেন্ড, ফার্স্ট ইলেকট্রিফাইড ট্রেন, প্রথম বিদ্যুতের দ্বারা চলা ট্রেন ইন্ডিয়াতে কখন স্টার্ট হয়েছিল? 2 ফেব্রুয়ারি 1935, 3 ফেব্রুয়ারি 1925, 3 এপ্রিল 1951, 16 এপ্রিল 1853। তো এটা খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর এক্সামস। এটার অপশানে দু নম্বরে অপশান যেটা 3 ফেব্রুয়ারি 1925, এটা কারেক্ট হবে। ওকে ফার্স্ট বিদ্যুতের দ্বারা চলা ট্রেন। নেক্সট ফ্রেন্ড, হাউ মেনি নম্বর অফ স্টার্স দেয়ার এক্সিস্টস ইন দ্য লোগো অফ ইন্ডিয়ান রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়েতে কতগুলো স্টার, ইন্ডিয়ান রেলওয়েতে আপনারা দেখবেন, দেখে থাকবেন হয়তো লোগোতে স্টার আছে, তো স্টারগুলো আলাদা আলাদা জোনকে ডিনোট করে, যতগুলো জোন আছে ঠিক ততগুলো পরিমাণে স্টার আছে। তো এটার মধ্যে কটা জোন আছে আমরা জানি যদি সেটা করা যাবে, 16টা, 17টা, 18টা, 20টা। তো কটা জোন আছে আমরা জানি সবাই, 17টা জোন আছে গভর্নমেন্টের দ্বারা তৈরি, তো 17টা স্টার আছে। ফার্স্ট ট্যুরিস্ট ট্রেন ইন ইন্ডিয়া,
প্রথম ট্যুরিস্টদের জন্য স্পেশাল ট্রেন কোন ট্রেনটা ইন্ডিয়াতে চালু হয়েছিল, ট্রেনটার নাম কি? মহারাজা এক্সপ্রেস, প্যালেস অন হুইলস, গোল্ডেন চ্যারিয়ট, রয়্যাল রাজস্থান অন হুইলস, এগুলো চারটে প্রত্যেকটাই ট্যুরিস্ট ট্রেন, তো ইন্ডিয়াতে চলে। আরও ট্যুরিস্ট ট্রেন আছে, তো এগুলো খুব ইম্পর্ট্যান্ট এক্সামের ক্ষেত্রে। প্যালেস অন হুইলস আমাদের ইন্ডিয়ার ফার্স্ট ট্যুরিস্ট ট্রেন, ওকে, দু নম্বর অপশানটা কারেক্ট। নেক্সট, ইন হুইচ ইয়ার রেল বাজেট ওয়াজ সেপারেটেড ফ্রম জেনারেল বাজেট? এটা আমি বাজেটের যে ক্লাসটা আছে আমার, এখানেই পাবেন আপনারা, তো এখানে ডিটেলসে আলোচনা করা আছে জেনারেল বাজেটটা, রেল বাজেটটার কীভাবে সেপারেট হয়েছে, তো এটা খুব ইম্পর্ট্যান্ট। এটার অ্যান্সার কোনটা হবে? 1923-24 ফিনান্সিয়াল ইয়ারে, 1924-25 ফিনান্সিয়াল ইয়ারে, 1951-52 ফিনান্সিয়াল ইয়ারে, 1980-82 ফিনান্সিয়াল ইয়ারে? তো রেল বাজেটটা কখন প্রথম জেনারেল বাজেট, যেটা সাধারণ বাজেট হয়, তো সেটার থেকে আলাদা করা হয়েছিল, আলাদাভাবে প্রেজেন্ট করা হয়েছিল কোন ফিনান্সিয়াল ইয়ার থেকে? এটা খুব ইম্পর্ট্যান্ট। 1924-25, ওকে, 1924-25 ফিনান্সিয়াল ইয়ারে, পার্টিকুলারলি 1924 সালে আলাদা করা হয়েছিল, ওকে। নেক্সট ফ্রেন্ড, ইন হুইচ ইয়ার রেল বাজেট হ্যাজ মার্জড উইথ জেনারেল বাজেট? কোন সালে রেল বাজেটটাকে পুনরায় মার্জ করে দেওয়া হয়েছে জেনারেল বাজেটের সাথে, মিশিয়ে দেওয়া হয়েছে? অর্থাৎ আগে রেল বাজেটটাকে জেনারেল বাজেটের সাথে থেকে আলাদা করা হয়েছিল এবং পুনরায় মিশিয়ে, পুনরায় মার্জ করে কখন থেকে প্রেজেন্ট করা হচ্ছে? তো 2016-17 ফিনান্সিয়াল ইয়ার থেকে, 2017-18 ফিনান্সিয়াল ইয়ার থেকে, 1934-35 ফিনান্সিয়াল ইয়ার থেকে, 1998-99 ফিনান্সিয়াল ইয়ার থেকে? এটাও খুব ইম্পর্ট্যান্ট, এটা একদম কারেন্ট টপিকের উপর কোশ্চেনটা আছে এবং এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর আপকামিং রেল এক্সামস, ওকে, যে কোনো এক্সামের ক্ষেত্রে এটা ইম্পর্ট্যান্ট। এটার অ্যান্সার হবে 2016-17 ফিনান্সিয়াল ইয়ারে ফার্স্ট অন রেল বাজেটটাকে জেনারেল বাজেটের সাথে মার্জ করে দেওয়া হয়েছে, পার্টিকুলার বলতে হলে 2016 সালে, এবং ফিনান্সিয়াল ইয়ার বলতে হলে 2016-17 ফিনান্সিয়াল ইয়ারে, ওকে। নেক্সট ফ্রেন্ড, ফার্স্ট রাজধানী এক্সপ্রেস স্টার্টেড ইন কোন সালে? প্রথম রাজধানী যে এক্সপ্রেস, এটা স্টার্ট হচ্ছে, তো ফার্স্ট রাজধানী এক্সপ্রেস স্টার্ট কত সালে হয়েছিল? 1999-এ, 1989-এ, 1979-তে, 1969-এ? তো চারটের মধ্যে কোন অপশানটা ঠিক হবে, কারেক্ট হবে? এখানে 1969-এ ফার্স্ট রেলওয়ে রাজধানী এক্সপ্রেস স্টার্ট হচ্ছে 1969-এ, ওকে। নেক্সট ফ্রেন্ড, ফার্স্ট ফিমেল রেলওয়ে মিনিস্টার অফ ইন্ডিয়া, ফার্স্ট ফিমেল রেলওয়ে মিনিস্টার, রেলের প্রথম মহিলা মন্ত্রী, রেলমন্ত্রী, মহিলা রেলমন্ত্রী কে প্রথম আমাদের ইন্ডিয়ার? মায়াবতী, জয়ললিতা, মমতা ব্যানার্জি, ইন্দিরা গান্ধী? তো আমরা সবাই জানি এটা মিসেস মমতা ব্যানার্জি, এটা আমাদের বর্তমান ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার, তো ইনি ফার্স্ট ফিমেল রেলওয়ে মিনিস্টার ছিলেন, ওকে। নেক্সট ফ্রেন্ড, হুইচ রেলওয়ে জোন ইজ নোন অ্যাজ ব্লু চিপ? ব্লু চিপ কোন রেলওয়ে জোনকে বলা হয়? ব্লু চিপ একটা স্পেশাল টার্ম, এটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এবং ডেভেলপমেন্টের জন্য এটা ইউজ করা হয়, ব্লু চিপ। তো এটার যেটা অপশানে আছে চারটে, ওয়েস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোন, না ইস্ট কোস্ট রেলওয়ে? তো এটার মধ্যে, এই চারটে অপশানের মধ্যে হবে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন, ওকে, সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনটা অপশানে কারেক্ট হবে, ব্লু চিপ বলা হয়। নেক্সট ফ্রেন্ড, হেডকোয়ার্টার্স অফ ইস্ট কোস্ট রেলওয়ে জোন, ইস্ট কোস্ট রেলওয়ে জোনের হেডকোয়ার্টার হাজিপুর, কলকাতা, এলাহাবাদ, ভুবনেশ্বর? তো ইস্ট কোস্ট রেলওয়ে জোনের হেডকোয়ার্টার ভুবনেশ্বরে। নেক্সট ফ্রেন্ড, হেডকোয়ার্টার অফ সেন্ট্রাল রেলওয়ে, সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার কোথায়? বিলাসপুর, গোরখপুর, সেকেন্দ্রাবাদ, মুম্বাই? তো এটার অপশান মুম্বাই, ফার্স্ট অপশানটা কারেক্ট হবে, মুম্বাইয়ে হেডকোয়ার্টার সেন্ট্রাল রেলওয়ের, ওকে। ডিজেল লোকোমোটিভ ওয়ার্ক সিচুয়েটেড ইন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর এক্সামস, ডিজেল লোকোমোটিভ ওয়ার্ক সিচুয়েটেড ইন, কোথায় ডিজেল লোকোমোটিভ ওয়ার্কটা ওয়ার্কস সিচুয়েটেড? তো
চিত্তরঞ্জন পাটিয়ালা পাঞ্জাব, চিত্তরঞ্জনটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের, এবং বারাণসী উত্তরপ্রদেশের, ইউপির, চেন্নাই তামিলনাড়ু। তো আমরা আগেই দেখেছি চেন্নাইয়ে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিটা সিচুয়েটেড, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চেন্নাইয়েরটা। এটা ডিজেল লোকোমোটিভটা বারাণসীতে সিচুয়েটেড ইউপির, ওকে, বারাণসী ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস সিচুয়েটেড। নেক্সট, রেল কোচ ফ্যাক্টরি ইজ সিচুয়েটেড ইন, রেলের কোচ ফ্যাক্টরি কোথায় সিচুয়েটেড? তো কাপুরথালা পাঞ্জাব, চার্চ গেট মুম্বাই, বেঙ্গালুরু কর্ণাটকা, এবং চেন্নাই তামিলনাড়ু। তো এটা কাপুরথালা পাঞ্জাবে রেল কোচ ফ্যাক্টরিটা সিচুয়েটেড, ওকে। হুইচ রেলওয়ে জোন ইজ দ্য লার্জেস্ট ইন ইন্ডিয়া? লার্জেস্ট, ইন্ডিয়ার কোন রেলওয়ে জোনটা ইন্ডিয়ার লার্জেস্ট? তো আমরা সবাই জানি এটা নর্দার্ন জোনটা ইন্ডিয়ার লার্জেস্ট রেলওয়ে জোন। নেক্সট ফ্রেন্ড, ইন হুইচ ইয়ার মেট্রো রেল ওয়াজ স্টার্টেড ইন দিল্লি? দিল্লিতে মেট্রো রেল কখন, কোন সালে ফার্স্ট স্টার্ট করা হয়েছিল? 2002, 2000, 2005, 2003। তো এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর এক্সামস, আপকামিং এক্সামস, কেননা দিল্লিতে অনেক পরেই আমাদের মেট্রো রেল স্টার্ট করা হয়েছিল, ফার্স্ট করা হয়েছিল কলকাতাতে। তো এটার যেটা ফার্স্ট অপশানে আছে, 2002-এ ফার্স্ট সেকশনের, ফার্স্ট ফেজের মেট্রো রেল স্টার্ট করা হয়েছিল, স্টার্ট হয়েছিল দিল্লিতে। মৈত্রী এক্সপ্রেস কভার্স ডিস্টেন্স বিটুইন, মৈত্রী এক্সপ্রেস কোন দূরত্বটাকে কভার করে, কলকাতা ঢাকা? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর এক্সামস এটা, মৈত্রী এক্সপ্রেসটা, কলকাতা খুলনা, পাঞ্জাব করাচি, পাঞ্জাব সিন্ধ। তো এটা কলকাতা ঢাকা ফার্স্ট অপশানটা, এটা কারেক্ট অ্যান্সার হবে। তো আর একটা যেটা বাংলাদেশের সাথে আমাদের ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল যে রেল চলাচল করছে, তো সেই রিসেন্ট এটা স্টার্ট হয়েছে বাংলাদেশ সাথে ইন্ডিয়ার, তো সেই ট্রেনটার নাম কি আপনারা কমেন্ট বক্সে মাস্ট জানাবেন। ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে আরও একটা ট্রেন চলে মৈত্রী এক্সপ্রেস ছাড়াও, সেই ট্রেনটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ট্রেন, ফুল ফর্ম অফ পিএনআর, পিএনআরের ফুল ফর্ম কি? তো এটা খুব ইম্পর্ট্যান্ট, প্যাসেঞ্জার নাম্বার রেকর্ড, প্যাসেঞ্জার নেম রেকর্ড, পার্টিকুলার নাম্বার রেল, নান অব দ্য এবাব, উপরে কোনোটাই নয়। তো পিএনআরের বেসিক্যালি নাম হচ্ছে, ফুল ফর্ম হচ্ছে প্যাসেঞ্জার নেম রেকর্ড, অপশান নাম্বার টু কারেক্ট, ওকে। সো ফ্রেন্ড, আশা করি ক্লাস টেস্টটা আপনারা ঠিকঠাকভাবে দিতে পেরেছেন। আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো আপনাদের এক্সামটা, আর আমি এই টাইপের কি আরও মক টেস্ট নেব, আপনারা কি দিতে ইচ্ছুক আপনারা আমাকে কমেন্ট করে তাও জানাবেন। আর আপনাদের ফ্রেন্ডসদের সাথে ফ্রেন্ড প্রচুর পরিমাণে শেয়ার করুন, কেননা নতুন চ্যানেল এটা, তো তারাও যাতে জানতে পারে, এই লাভটা ওঠাতে পারে, ইনফরমেশনগুলো পেতে পারে, তো তাদের সাথে শেয়ার করুন প্রচুর পরিমাণে। আর ক্লাসটা যদি ভালো লাগে, টেস্টটা যদি ভালো লাগলো, আপনারা লাইক করতে পারেন। আর ডেসক্রিপশানে আপনারা এটার পুরোটা পিডিএফ ফাইলে পেয়ে যাবেন, কোশ্চেনগুলো মাস্ট ডাউনলোড করবেন, কেননা এটা খুব ইম্পর্ট্যান্ট। সো ফ্রেন্ড, পরের ক্লাসে আবার দেখা হবে, জয় হিন্দ।